সৌম্য সরকারের ব্যাটে ধারাবাহিকতা আনতে মরিয়া টাইগার কোচিং স্টাফ। নেটে সবচেয়ে বেশি সময় ধরে ব্যাটিং করা সৌম্য নিজেও শতভাগ দিচ্ছেন সামর্থ্যের প্রমাণ দিতে। এদিকে চট্টগ্রামের কন্ডিশনে বিপিএল এ দারুণ বোলিং করার রিশাদ হোসেন সুযোগ পেলেও পেতে পারেন ওয়ানডে সিরিজে, তবে অপেক্ষা হয়তো বাড়বে তানজিদ তামিমের। আলমগীর কবিরের ক্যামেরায় হাসানুর রহমানের রিপোর্ট। যদি জানতো সে কতটা মেধাবী, তার ব্যাট হাতে সক্ষমতার কতটুকু, আমার মনে হয় সে নিজেও জানে না। সে যদি তার মেধার যথাযথ প্রয়োগ করতে পারে, বাংলাদেশের ক্রিকেটকে তার দেয়ার আছে এখনও অনেক কিছুই। সৌম্য সরকার সম্বন্ধে এই উক্তিটি করেছিলেন জাতীয় দলের অন্যতম সেরা ব্যাটার মুশফিকুর রহিম। সেই একই মন্ত্রে নিশ্চিতভাবে বিশ্বাসী বাংলাদেশের হেড কোচ চান্দিকা হাথুরু সিংহেও। তাই তো দ্বিতীয় দফায় বাংলাদেশে আসার পর থেকেই সৌম্যকে ফিরে পেতে মরিয়া হাথুরু সিংহে। সৌম্য কিন্তু আস্থার প্রতিদানটা খারাপ দেননি। প্রত্যাবর্তনের সিরিজে নিউজিল্যান্ডে দুর্দান্ত একটা শতক হাঁকিয়েছেন, তবে এই প্রতিভাবান ব্যাটারের প্রতিভা কিন্তু শতভাগ এখনও বিকশিত হয়নি। সবার আগে সৌম্যর ব্যাটে ধারাবাহিকতা চায় টিম ম্যানেজমেন্ট এবং ভক্ত সবাই। সৌম্য সরকারের সামর্থ্য নিয়ে কখনোই সন্দেহ ছিল না কারো, কিন্তু ধারাবাহিকতার অভাব বড্ড ভোগায় এই ব্যাটারকে। এই যেমন প্রায় আড়াই বছর পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে প্রত্যাবর্তন করার পর প্রথম দুই ম্যাচে ডাক মারার পর নেলসনে 169 রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন সৌম্য, কিন্তু পরের দুই ইনিংসে সৌম্যর রান 4-3। তাই তো সৌম্যর ব্যাটে ধারাবাহিকতাটা খুব জরুরি, সেই কাজটা করতে চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না সাতক্ষীরার এই ব্যাটার। প্রতিদিনই কঠোর পরিশ্রম করা সৌম্য সবচেয়ে বেশি সময় নিয়ে নেটে ব্যাটিং করা ব্যাটারদের মধ্যে অন্যতম। তাকে নিয়ে দীর্ঘ সময় কাজ করছেন দলের প্রায় সব কোচিং স্টাফই। সৌম্য ওপেনিংয়ে সাফল্য না পেলেই ভাগ্য ফিরতে পারে তানজিদ হাসান তামিমের। এশিয়া কাপ ও বিশ্বকাপে সামর্থ্যের প্রমাণ দিতে না পারলেও বিপিএল দিয়ে দারুণভাবে নিজেকে ফিরে পেয়েছেন যুব বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। তানজিদকে নিয়ে খুব সিরিয়াস টিম ম্যানেজমেন্ট। হাথুরু সিংহে সহ ডেভিড হ্যাম্প নিয়মিতই কাজ করেন এই ব্যাটারকে নিয়ে। রিশাদ হোসেন বাংলাদেশের লম্বা সময়ের লেগ স্পিনারের ঘাটতিটা মেটাতে পারেন। টি টোয়েন্টিতে পায়ের নিচে মাটি শক্ত হলেও ওয়ানডেতে এখনও নড়বড়ে। নিউজিল্যান্ডে দুই ম্যাচ খেলার পর সিলেটে টি টোয়েন্টি সিরিজেও ব্যাট বলে দারুণ করেছেন রিশাদ, কিন্তু ওয়ানডের সেটেল কম্বিনেশনে তার জায়গা পাওয়াটা সহজ নয়। কিন্তু নিজের হোম গ্রাউন্ড চট্টগ্রামে তার দারুণ রেকর্ড ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। এখানকার বাউন্সি কন্ডিশনে দারুণ কার্যকর এই লেগই। গেল বিপিএলেই জহুর আহমেদের তিন ম্যাচে বোলিং করে রিশাদ নিয়েছেন 6 উইকেট। দ্বিতীয় ম্যাচের একাদশে সৌম্য থাকছে নিশ্চিত, আর জায়গা পেলেও পেতে পারেন রিশাদ। তবে তানজিদ তামিমের অপেক্ষাটা আরও দীর্ঘ হতে পারে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।